you were not the one in your way. And then I think about myself and I stayed. I'm a pretty boss, look on my shit brainwashed. I'm a freak in the sheets, but I got clothes. I'ma grab an ass if you want. Hello, Assalamualaikum. Kemon achen apnara? This is Akib and you are watching Akibar Rahman YouTube channel. So, ajke apnara video prothome dekhte pacchen ami kar sathe dariye achi. Apache Ertiga 4V refresh version. হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব এই বাইকটির ওয়াক অ্যারাউন্ড রিভিউ এবং এই বাইকটির সাথে আগেরবারে যে অ্যাপাচি আরটিআর 4V যে ভার্সনটি ছিল তার পার্থক্যগুলো। তো ভিডিওটি একদমই আজকে স্কিপ করবেন না আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনে প্রেস করেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও চলে আসে আপনাদের সামনে। কারণ আমি আপনাদের সামনে প্রত্যেকবার নিয়ে আসি বাংলাদেশের নতুন নতুন বাইকের রিভিউ এবং বাংলাদেশের সবচেয়ে থেকে যে মডিফাইড বাইকগুলো তার রিভিউ। সো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি আজকে আপনাদের প্রথমেই দেখাবো বাইকটির যে হেডলাইটটি রয়েছে, এই হেডলাইটটি যদি ক্যামেরাটা একটু এখানে আনা হয় তাহলে দেখাতে পারবো। তো এই হেডলাইটের যে মেইন আকর্ষণগুলো হচ্ছে এই যে অ্যাগ্রেসিভ লুকটা, এই দুইটা এলইডি সম্পূর্ণ, আর এখান থেকে দেওয়া হয়েছে আর একটা এলইডি লাইট এবং নিচে আর একটা এলইডি লাইট, যেটা আগেরবারে শুধু একটা ল্যাম্প লাইট ছিল। আর এই সামনের যে লুকটা এটাও এখান থেকে চেঞ্জ করা হয়েছে। তো অনেস্টলি এটা কেমন দেখাচ্ছে এটা আমি আপনাদের একটু পরে বলবো। আর আমরা যদি বাইকের অন্য সাইডগুলোতে আসি, লুকে শুধুমাত্র হেডলাইটেরই চেঞ্জ এসেছে, এছাড়া এই বাইকে তেমন কোনো চেঞ্জ আসেনি। তবে যে মেজর চেঞ্জটি, সেই মেজর চেঞ্জটি হচ্ছে মিটারে। তো মিটারের আজকে আমি স্পেসিফিকেশনগুলো বলবো, কিন্তু সব স্পেসিফিকেশন বলবো না, কারণ এই ভিডিওটাতে আপনারা ওয়াকারণ রিভিউ দেখতে আসছেন। যদি আমি মিটারে সব কিছু বলি, এত পরিমাণে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যে এই মিটারের সম্পূর্ণ যদি বর্ণনা করতে যায় আজকে ভিডিওটা 20 মিনিটের উপরে হয়ে যাবে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, এই মিটারের সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলো আমি আলাদা একটা ভিডিও বানাবো, যাতে আপনারা সম্পূর্ণভাবে মোবাইলের সাথে কীভাবে মিটারটি কানেক্ট করতে হয় এবং কী কী করতে হয় সেটা সম্পূর্ণভাবে আপনারা ডিটেলস পাবেন। তারপরে এই ভিডিওতে আমি মিটারের অনেক কিছু দেবো। যদি আমার ক্যামেরাটা কাছে আসে আমি আরেকটা জিনিস দেখাতে পারবো, যে এই মিটারের টা অন করলে এত জোস লাগে, মানে জাস্ট আমি মিটারের ফ্যান হয়ে গিয়েছি। যদি দেখতে পারেন তো প্রথমেই লেখা ওটা গিয়ার আপ আর হাই অ্যাপাচিয়ান, এখানে মেবি আপনার নাম দেওয়া যাবে এবং এই বাইকে কতটুকু আমরা অ্যাভারেজ কিলোমিটার চালিয়েছি সেটাও দেখানো যাবে। আর সব এটা আমরা কানেক্ট করবো এখানে যে ব্লুটুথ সিস্টেমটি রয়েছে, এই ব্লুটুথ সিস্টেমটির মাধ্যমে। আর বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,86,900 টাকা এবং এটি বর্তমানে বাংলাদেশ টিভিএস এর শোরুমের মূল্য। তো এই বাইকটির মডেলের বর্তমান নাম হচ্ছে রিফ্রেশ 4V। তো এখানে ট্যাঙ্কে যদি আমরা বলি, এখানে ট্যাঙ্কে একটা মেজর চেঞ্জ করা হয়েছে, সেটা মানে একটা গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে রিফ্রেশ। আর এখানে যে মিটারটা, ভাইরে ভাই, আসলে মিটারটা অস্থির করা হয়েছে। আর এই মিটারে আমরা ব্লুটুথের সাথে কানেক্ট করে মোবাইলের জিপিএস হতে শুরু করে সব কিছু আমরা এখানে কন্ট্রোল করতে পারবো, আমাদের মোবাইলে কারা কল দিয়েছে, কোনো SMS, এবং যে মিটারে যে আসে আমরা মিটারে কানেক্ট দেওয়ার পরে দেখতে পাবো যদি আমার বাইকের ফুয়েল শেষ হয়ে যায়, আমার মিটারে অথবা মোবাইলের অ্যাপে অটোমেটিক একটা সিগন্যাল চলে আসবে যে আমাদের আশেপাশে পেট্রোল পাম্প কোথায় রয়েছে। তো এখানে আর একটা সুইচ দেওয়া হয়েছে, যদি আমাদের মিটারের সাথে আমাদের ফোন কানেক্ট থাকে সেটা যদি কল আসে তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে ডিসকানেক্ট করতে পারি। তো একটা কথা না বললেই নয়, আমি এখন বর্তমানে রয়েছি পিরোজপুরের আরমান মোটরসে। আরমান মোটরসে আরমান ভাইকে ধন্যবাদ আমাকে রিভিউ দেওয়ার জন্য। আর এখানে যে শোরুমের যে আমাদের সম্মানিত ম্যানেজার রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দেবে এবং সে এই বাইকের কিছু ডিটেলসের জন্য বলবে। সো ওয়েলকাম টু ফারাবি ফেরদৌস ভাই, সে আমার খুবই ক্লোজ একটা ভাই। তো ওয়ালাইকুম সালাম। তো ভাই, আমি আপনাকে এখানে এনেছি যে আমার চেয়ে তো আপনি এই বিষয়ে বেশি অজ্ঞ, তো আপনি আমার ভিউয়ার্সদের এবং আপনাদের ভিউয়ার্সদের একটু জানাবেন যে বাইকের আগের মডেল থেকে এই মডেলে স্পেশাল কী কী চেঞ্জ হয়েছে। স্পেশাল বলতে এই বাইকে হচ্ছে যেমন সিটটা চেঞ্জ করা হয়েছে, যে সিটে একটা গ্রাফিক্সে চেঞ্জ করা হয়েছে, এবং হচ্ছে মিটারে আকর্ষণীয়ভাবে আকর্ষণীয় মিটার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটার, যেটার মাধ্যমে হচ্ছে আপনার সাথে হচ্ছে সামনে দুইটা চোখ সিস্টেমের দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অল টাইম জ্বলে থাকবে, এবং এই মিটারের সাথে স্মার্ট মোশন কানেক্ট। আর এটাও তো AHO সিস্টেম হেডলাইটের, ইঞ্জিন স্টার্ট করলে হেডলাইট জ্বলে যাবে। হেডলাইটের আর একটা জিনিস আমি খুব সুন্দর দেখেছি যে এখানে এই যে লাইটটি এবং এই লাইটটি আলাদা, দুইটাই হচ্ছে যে হ্যালোজেন। আর আরেকটা জিনিস জানার ইচ্ছে ছিল আমার ভিউয়ার্সদের আর আমার, যে এই বাইকের ইঞ্জিনে কি কোনো ডিফারেন্স এসেছে বা এটা কি BS6? না, BS6টা এবং এটা ইঞ্জিনেতে কোনো ডিফারেন্স আসেনি। তো অনেকেই মনে করেন যে
এটা সম্ভবত BS6 কিন্তু আসলে না এই বাইকের মিটার হেডলাইট এবং সিডি এর মাধ্যমে বাইকটি রিফ্রেশ ভাবে বাংলাদেশে আনা হয়েছে এবং ও ABS নেই মানে সিঙ্গেল চ্যানেল হাইড্রোলিক এসেছে রিফ্রেশ মডেলের তো ডাবল ডিস্কটি কবে আসবে আশা করা যায় এটা হচ্ছে সম্ভবত বরিশাল খুলনা মঠবাড়িয়া পিরোজপুরের ভিতরে যদি কেউ থাকেন অবশ্যই নক করবেন এবং ঢাকায় তো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল রয়েছে তো এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ার সাইজ সেটা আপনারা আগের পর্বে রিভিউতেই দেখতে পারবেন আমরা আবার চলে যাই মিটারের কাছে তো এই মিটারটি কানেক্ট করতে হলে আপনাদের প্রয়োজন Android 10 মানে আপনার যে মোবাইল ফোন স্মার্টফোনটি থাকবে সেই স্মার্টফোনে Android 10 ভার্সন হতে হবে কারণ 10 ভার্সনের নিচে এই অ্যাপটি সাপোর্ট করে না এই বাইকের মিটারের সাথে তো আর একটা জিনিস আমি মাত্র বের করেছি যে এই মিটারের যে অ্যাপসটা সেটা হচ্ছে শুধুমাত্র TVS নির্ধারিত TVS কানেক্ট বাংলাদেশ নামে যেটা শুধুমাত্র অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে কিন্তু সেটা যারা আইফোন ইউজার আছে তাদের অ্যাপ স্টোরে সেই অ্যাপটি এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য এই জিনিসটা সুবিধা আপাতত রয়েছে তো এই মিটারে আমি কিছু একটা জিনিস কয়েকটা জিনিস বলবো এবং আমাদের যে ফারাবি ভাই রয়েছে এই আরমান মোটরসের ম্যানেজার সে কিছু বলবে তো এই মিটারে আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে এই মিটারে ব্লুটুথ থেকে কানেকশন করার পরে আপনার একটা আইডি হবে সেই আইডিতে আপনার নাম লেখা হবে তো এই আমরা যখন মিটারটি অন করব তখন এই মিটারে তার নামটি লেখা হবে এবং এই মিটারে এত পরিমাণে স্পেসিফিকেশন যে এই ভিডিও শেষই হবে না কারণ হিউজ মানে TVS অ্যাপাচি ইন্ডিয়ান যে কোম্পানিটি হিউজ পরিমাণে এটা অ্যাফোর্ড দিয়েছে শুধুমাত্র মিটারে তো এই মিটারে আমরা দেখতে পারবো যে আমরা সারাদিনে কত কিলো চালিয়েছি এবং কত স্পিডে চালাইয়েছি আর আমাদের এখানে গিয়ার ইন্ডিকেটর থাকছে তারপরে আরও কিছু কিছু জিনিস রয়েছে সেটা আমাদের ভাই বলবে সাথে হচ্ছে আমি সামনে যদি কোনো মার্কেট থাকে তো সেটা হচ্ছে সিগন্যাল দিবে মার্কেটেও সিগন্যাল দিবে সিগন্যাল দিবে এবং হচ্ছে ফুয়েলের জন্য সিগন্যালটা দিবে অবশ্যই আর এরপরে হচ্ছে আপনি কতটুকু চালিয়েছেন বা কতটুকু চালাবেন এটাও হচ্ছে রেকর্ড করে রাখা তো আমরা অনেক কিছু মানে এই মিটারে অনেক কিছু দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা আরেকটি ভিডিও আলোচনা করব কারণ এই ভিডিওটা শুধুমাত্র যে অকারণ রিভিউ আর পরে যখন আমরা এই বাইকটি সম্পূর্ণ একটা রানিং রিভিউ দেব তখন এই মিটারে সব কিছু আলোচনা করা হবে অ্যান্ড সর্বশেষ কথা হচ্ছে যে এই বাইকের যে পিছনের টায়ারটি 130/90 দেওয়া হয়েছে এবং সামনে দেওয়া হয়েছে 80 সেকশনের টায়ার সর্বশেষ কথা হচ্ছে এই শোরুমে যদি আপনারা কোনো বাইক অর্ডার করতে চান এই তারা নাকি হোম ডেলিভারি দিতে পারে তো এই জিনিসটা আপনি একটু বললে ভালো হতো আমাদের হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে স্কুলের বাইরে যেখান থেকে তারা বাইক চায় আমরা হোম ডেলিভারি চালা আচ্ছা তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি মনে করেন যে ভিডিওতে আমি কিছু জানাইনি আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করেন এবং লাইক করেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং